রাজধানী পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা আশানুরূপ দাম না কমলেও কিছুটা কমে পশু কিনতে পেরে খুশি ক্রেতারা গেল কয়েকদিন পশু চড়া দামের কারণে যারা অপেক্ষা করছিলেন চাঁদরাতের তারাই মূলত রাজধানীর এক হাট থেকে অন্য হাটে ঘুরেছেন প্রয়োজনীয় পশুটি কেনার জন্য তবে শেষ সময়ে এসেও দাম খুব একটা কমেনি তাই সাধ ও সাধ্যের মিল রাখতে ছোট আর মাঝারি গরু কেনার চেষ্টা করছেন নগরবাসী যদিও মাঝারি আকারের গরুর দাম এখনও এক লাখ চল্লিশ থেকে থেকে সত্তর হাজার পর্যন্ত হাঁকাচ্ছেন বিক্রেতারা অন্যদিকে হাটগুলোতে খুব একটা নেই ছোট গরু দু একটি যা পাওয়া যাচ্ছে সেক্ষেত্রেও চড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা গরুর পাশাপাশি ছাগলের দামও বেশ চড়া এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর পশুর হাটের খবর জানতে যাচ্ছি রাজধানীর হাজারিবাগে সহকর্মী মিজান রহমানের কাছে মিজান শেষ মুহূর্তে কোরবানির পশুর হাটে কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন আমি মাঠে আছি আপনি জানেন যে রাত শুরু হবে কুরবানির যে আনুষ্ঠানিকতা ঈদুল আজহার আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতায় খুব বেশি একটা সময় নেই সেই সময়ে যে হাজারিবাগ মূল কথা হচ্ছে ঢাকা শহরের যে প্রবেশ পথগুলোতে যেসব হাট রয়েছে গাবতলি হাট বসিলা হাট বা অন্যান্য বড় যেসব হাট প্রবেশ পথে রয়েছে সেসব হাটে কিন্তু পর্যাপ্ত পশু রয়েছে শুধু গরু না ছাগল টাগল সবই রয়েছে কিন্তু ঢাকার ভিতরে যেসব হাট রয়েছে সেসব হাট আমি ঘুরে দেখলাম এই হাজারিভাগ হাটও কিন্তু অনেক বিশাল একটা হাট এবং সেই হাটের বেশিরভাগই যেসব কোরবানির পশু এনেছিল গরু এবং ছাগল সবই বিক্রি হয়ে গেছে তারপরেও অল্প সংখ্যক গরু কিন্তু এখনও হচ্ছে হাটে রয়েছে এবং ছাগলও রয়েছে কিন্তু বেশিরভাগ পশুই যেই ধরনের আমরা ধারণা করছিলাম যে আসলে এই এত মানে এবারের যেই দাম এত উচ্চ দামের মধ্যে আসলে পশু বেচা কিনা শেষ পর্যন্ত হবে কি না এবং যারা এই যে ব্যাপারীরা যে বিভিন্ন এলাকা থেকে এসেছে তারা কি কাঙ্ক্ষিতভাবে বেঁচে যাইতে পারবে কিনা শেষ পর্যন্ত কিন্তু এই আশঙ্কাটা আসলেই মানে মিথ্যা হয়ে গিয়েছে বেশিরভাগ পশুই বিক্রি হয়ে গিয়েছে খুব কম সংখ্যক পশুই যেসব মানে বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা এনেছিল খুব কম সংখ্যক পশুই গরু এবং ছাগল অবিকৃত রয়েছে এবং এই শেষ সময় আরও যে কয়েক ঘন্টা রয়েছে এর মধ্যে হয়তো এসব বিক্রি হয়ে যাবে এই পর্যায়ে আমি এই অবস্থায় আমি হাজারিভাগ এই যে পশুর হাটে আমি এটা দেখলাম শাওন জানছিলাম রাজধানী পশুর হাটের শেষ মুহূর্তের খবর এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর